বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আঙুল যদি এভাবে ফেটে যায়, আঙুলের মধ্যে যদি কালো কালো দাগ হয়ে যায়, দেখতে কিন্তু প্রচণ্ড বাজে লাগে। আর শীতে আমাদের এগুলো বেশি হয়। কিংবা আপনার হাত যদি এরকম কুচকে যায়, পা ফাটে, তারপরে হচ্ছে পা ফাটার পরেও পা ফাটার পায়ের মধ্যেও কালো কালো হয়ে যায়, সো এগুলো থেকে কীভাবে আপনারা রক্ষা পাবেন, আপনাদের স্কিন কেয়ার করতে পারবেন, সেটারই আজকে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আজকে যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যদি সেমভাবেই এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। সো আমি এখানে প্রথমে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে শ্যাম্পু দিয়ে দিব। আপনারা 1 টাকা দামে 2 টাকা দামে যে শ্যাম্পুগুলোর প্যাকেট আছে ওইগুলো দিয়ে দিবেন। সো আমি যেটা আমার মানে ফেভারিট শ্যাম্পুটা আমি দিলাম ক্যারিবি, সো এর মধ্যে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ম্যানিকিউর পেডিকিউরে কাজ করবে। যারা ম্যানিকিউর পেডিকিউর করে এটা অল সিজনে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আজকে বিশেষ করে আমি পা ফাটার জন্য আমি আপনাদেরকে বলতেছি, কিংবা হাত ফাটার জন্য শীতের সময় টান টান করে আমাদের স্কিন রুক্ষশুষ্ক হয়ে যায়। সো যাতে এইগুলো না হয়, সো ওই রকমভাবেই আপনারা স্কিনটাকে এইভাবে টেক কেয়ার করবেন, সপ্তাহে কম হলেও 2 দিন টেক কেয়ার করবেন। সো আমি এই গরম পানির মধ্যে এখন বেকিং সোডাটা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে এইরকম আমি আমার হাতটাকে ডুবিয়ে নিব, আর এইরকম হাতটাকে ডুবাবো, একটু পরপর একটু নাড়াচাড়া করবো, 10-15 মিনিট এইরকম রাখবো। আর আপনারা যখন পায়ের মধ্যে করবেন, একটা বাউলের মধ্যে বালতির মধ্যে পানিটা নিয়ে নেবেন, যাতে আপনাদের পায়ে করতে সুবিধা হয়। আর পায়ে করাটা বরং আমার কাছে অনেক ইজি মনে হয়, কারণ আমি যখন পায়ে করি হাত দিয়ে মোবাইল টিপতে থাকে, পায়ের কাছ পা ছালিয়ে যাচ্ছে। সো এরকম আর একটা ব্রাশের সাহায্যে এরকমভাবে ব্রাশ করে নিই। আর আমি বলবো পা পরিষ্কার করার জন্য পায়ের এইরকম ব্রাশ পাওয়া যায় কোর্নারে, দেখেন আর অনেক টাইপ ব্রাশ আছে, সো আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাশ নিতে পারেন। আমার তো ফুল 1 সেটই আছে, আমি এখানে আপনাকে 1 পিস দেখালাম আমার ফেভারিট যেইটা ওইটা। সো আমার পায়ের আরেকটা ভিডিও আছে আমি স্কিন কেয়ার করেছি, সো আপনারা ওইটাও দেখে আসতে পারেন, আমি ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এরকম ব্রাশ দিয়ে আপনারা আঙুলের যে জায়গায় ফেটে গেছে, যে জায়গায় কালো দাগ হয়েছে ওই জায়গায় করবেন। আরও একটা কথা বলি, আপনাদের হাতে কিংবা পায়ে যে জায়গায় বেশি ফেটে গেছে, ব্লাড আসতেছে, ওই জায়গায় প্লিজ বেকিং সোডা দিবেন না ওই পানিতে। আর হচ্ছে গিয়ে আপনি লেবু দিবেন না, বিশেষ করে লেবু আর বেকিং সোডা ওই পানিতে দিবেন না। ওই পানিতে লেবু আর বেকিং সোডা দিলে আপনার জ্বালাপোড়া করতে পারে, অনেকে এই কথাটা বলে না আবার, বাট এটা কিন্তু ময়লা পরিষ্কার করে, আপনার পায়ের হাতের যে ব্ল্যাক হয়ে যায় সেটাকে পরিষ্কার করে। সো এরকমভাবে আমি হাতটা পরিষ্কার করে নিব। সো এটাকে ডিটেনও বলতে পারেন আপনারা। আর এখন একটা মানে ক্লিনজার মেক করব, সো এর জন্য আমি এখানে রাইস ফ্লাওয়ার নিয়েছি, রাইস ফ্লাওয়ার 1 টিস্পুন নিয়েছি। আর হচ্ছে 1/2 টিস্পুনের মতো আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে পেস্ট দিতেছি 1 টিস্পুনের মতো। আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নেবো, জাস্ট এই সিম্পল থাকবে এটা। সো এটাকেও সেম প্রসেসিংয়ে আমি আমার হাতে অ্যাপ্লাই করব, তারপরে 10-15 মিনিট আমি মাসাজ করব, একদম আলতো হাতে মাসাজ করব, প্লাস মানে ক্লিন করব। সো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে। সো আই হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিও। সো এভাবে দেখেন আমি একটু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আজকে পুরোটা ভিডিও আমি হাতেই অ্যাপ্লাই করতেছি, যেহেতু এটা আমি হাত পায়ের জন্য মেক করেছি। সো এভাবে হাতে আপনারা অ্যাপ্লাই করে নিয়ে নেবেন। আর আপনারা আমার হাতটা দেখেই বুঝতে পারবেন কতটুকু সফট হয়েছে, যখন গরম পানি ডিটেক্স কিংবা যেই নামেই আপনাদের কাছে পরিচিত ম্যানিকিউর পেডিকিউর অনেকে আমরা অনেক কিছুই বলি, সো যেটা আপনাদের মানে সো আপনারা তো বুঝতে পারতেছেন, প্রথমটা করার পরেই আপনারা আপনাদের স্কিনে অনেক সফট পাবেন। আর সেকেন্ডটা যখন আমি করতেছিলাম তখন আমি ফুল হাতে এইরকমভাবে দিয়েছি। আর আমি মাঝে মধ্যে কী করি একটা কথা বলি, আমি বাথটাবে মাঝে মধ্যে ডেটল, যে আমাদের দেশে ডেটল যে পাওয়া যায়, ডেটল পানিটা দেই, বেকিং সোডা দেই, লেবু দেই, মানে পুরো বডিতে প্রায় সময় আমি মানে 10-15 মিনিট বাথটাবে আমি ভিজিয়ে রাখি। সো এটা আজকে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ শীতের সময় আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই রুক্ষ হয়ে যায়, সো আমাদের ফুল বডিতেও আমাদের স্কিন কেয়ারের প্রয়োজন হয়।
সো আমি যেই লেবুর খোসা যেই লেবুর খোসাটা লেবুর রসটা ইউজ করছি আর যে খোসাটা রয়েছে মানে পানির মধ্যে যখন লেবুটা ইউজ করি ওই খোসাটা দিয়ে আমার পায়ে হাতে পায়ে এরকম আমি ঘষাবো। তারপরে আমি হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে আসছি। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটুকু সফট হয়েছে। এরপর আপনারা হালকা একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, আর যদি চান হোম রেমেডির ময়শ্চারাইজার তাহলে আমার নেক্সট ভিডিওটা দেখবেন। সো শীতের সময় ময়শ্চারাইজার ইউজ করতে বলবেন না, প্রতিদিন এক দুইবার আপনারা ময়শ্চারাইজার ইউজ করবেন। দিনে যখনই আপনি বলবেন যে আমার আপনার স্কিন ময়শ্চারাইজারের অভাব হচ্ছে, আপনার সাথে সাথে ময়শ্চারাইজারটা ইউজ করবেন। আর আমি আর যাদের মধ্যে এই ধারণা একবার ময়শ্চারাইজার দিলে পুরোটো দিন হয়ে যাবে, না এরকম না, ময়শ্চারাইজার আর 2-1 ঘন্টা পরপর আমাদের স্কিন থেকে ড্রাই হয়ে যায়। সো আমার নেক্সট ভিডিওতে আসবে একটা অসাধারণ ময়শ্চারাইজার যেটা আপনারা কিনতেও পাবেন না, আর এটা কার্যকারিতা অনেক বেশি। আপনারা সবাই দেখবেন আশা করি আমার নেক্সট ভিডিওটা। সো আজকে এ পর্যন্তই। আর আপনারা এরকম স্মুথ হাত পা যদি পেতে চান, শীতের হাত থেকে রক্ষা করতে চান আপনাদের স্কিনকে, তাহলে আপনারা এরকম স্কিন কেয়ারটা করবেন সপ্তাহে 2 দিন 1 দিন করে। সো 2 দিন করলে এটা আমাদের স্কিনের জন্য বেটার। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।